সাংবাদিকদের সাথে অসদাচরণের দায়ে দুঃখ প্রকাশ করলেন লিটন দাস। সামাজিক মাধ্যমে হাত জোড় করা ইমোজি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এই ট্যাগার ওপেনার। রোববার পুনের টিম হোটেল থেকে বাংলাদেশি সংবাদকর্মীদের বের করে দিতে বলেন লিটন। এই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের সাথে ব্যর্থ হয়েও মেজাজ হারিয়েছিলেন এই ব্যাটার। টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন। সাংবাদিকদের দেখে চটে গেলেন লিটন। হোটেলের নিরাপত্তা কর্মীকে লিটনের প্রশ্ন, মিডিয়া এখানে কেন? রোববার এমন শিরোনামে ছেয়ে গিয়েছিল খবরের পাতা থেকে টিভির পর্দা। এবার সেই ঘটনার 24 ঘন্টা পেরোনোর আগেই বদলে গেল শিরোনাম। সামাজিক মাধ্যমে হাত জোড় করা ইমোজি দিয়ে ক্ষমা চাইলেন লিটন। টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যম কর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য। রোববার সংবাদ সংগ্রহ করতে ভারতের পুনেতে টিম হোটেল কনকার্ডে যান বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরা। দুপুরে হোটেল থেকে বের হন বেশ কয়েকজন ক্রিকেটার। হাসি মুখেই সাংবাদিকদের সঙ্গে হাই হ্যালো করতেও দেখা যায় ক্রিকেটারদের। খানিক বাদে লিটন দাসকে দেখা যায়, তিনি একাই ছিলেন। সাংবাদিকরা তার ছবি নেওয়া শুরু করার পর উল্টো দিকে ঘুরে যান লিটন। এরপর হোটেলের নিরাপত্তারক্ষীদের ডেকে মিডিয়াকে সরিয়ে দিতে বলেন লিটন। পরে গণমাধ্যম কর্মীদের হোটেল ছাড়তে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। বিশ্বকাপে আফগানদের সঙ্গে শুরুর ম্যাচে 13 রানে আউট হওয়ার পর ইংল্যান্ডের সাথে 76 রানের ইনিংস খেলে অফ ফর্ম কাটানোর ইঙ্গিত দিয়েছিলেন এই টাইগার ওপেনার। তবে সবশেষ ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে গোল্ডেন ডাকের শিকার হন লিটন। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়ে সাজ ঘরে ফেরার পথে নিজের ব্যাট ভেঙে সমালোচনার তীরবিদ্ধ হয়েছিলেন এলকেডি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।